গতকাল নিরাপত্তা আইনে মোশতাক আহমেদকে যে আটক করা হয়েছিল 10 মাস ধরে তাকে জামিন দেওয়া হয়নি, অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়নি। এই মৃত্যু এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, মোশতাক আহমেদকে পরিকল্পিতই হত্যাকাণ্ড করা হয়েছে। এর প্রতিবাদে, এর বিচার দাবিতে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। একই সাথে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন, যে ফ্যাসিস্ট আইন রয়েছে বাংলাদেশে, এই আইনটিও আমরা বাতিল চাচ্ছি। আপনারা জানেন সকাল থেকে শাহবাগে আমাদের সমাবেশ চলছে এবং সারা দেশেই আমাদের বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি পালিত হচ্ছে। যতদিন না এই ঘটনার বিচার হচ্ছে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে, আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে। একজন লেখককে তার লেখালেখির জন্য তাকে কারাগারে নেওয়া হলো এবং তিনি মানুষের জনপ্রিয় শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন এবং অনলাইন অ্যাক্ট্রেস হিসেবে পরিচিত ছিলেন, তাকে কারাগারে অন্ধ প্রকোষ্ঠে দিনের পর দিন নির্যাতন করে, মানসিক শারীরিক নির্যাতন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো এবং তিনি কারাগারে যথাযথ চিকিৎসা পাননি। এবং এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়, এটাকে আমরা রাষ্ট্রীয় একটা হত্যাকাণ্ড বলছি এবং এই হত্যাকাণ্ডের দায় আমরা রাষ্ট্রকে দিতে চাই। এবং এই জন্য আমরা মনে করি যে একজন লেখক মুস্তাক, লোরকা কিংবা নাজিম হিকমতের মধ্যে আমরা কোনো পার্থক্য দেখি না। সেই জায়গা থেকে আমাদের বিবেকের দায় হিসেবে এবং এই যে স্বৈরাচারী ব্যবস্থা, যে ব্যবস্থার কারণে, যে নিপীড়নের কারণে একজন লেখককে কারাগারে মৃত্যুবরণ করতে হয়, সেই ব্যবস্থাকে আমরা উচ্ছেদ করতে চাই এবং আমরা অনতিবিলম্বে আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারাই আছেন সবাইকে বরখাস্ত এবং এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থার অবসান চাই। এটার জন্য আজ গতকাল রাত্রে আমরা মিছিল করেছি তাৎক্ষণিকভাবে 12:30, আজকে সকালে 10:30 থেকে রাজু ভাস্কর্য এখানে সমবেত হয়ে পরবর্তী শাহবাগ যে সমাবেশ হয়েছে ওখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন বক্তব্য রেখেছেন। আজকে সন্ধ্যা 6:00 টিএসসি থেকে ছাত্র জনতার মশাল মিছিল বের হবে এবং আগামী 1 তারিখে 1 মার্চ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর ঘেরাও কর্মসূচি আমরা ঘোষণা করেছি।